বাংলা চলচ্চিত্র অঙ্গনের তুমুল সারা জাগানো নায়িকা অঞ্জু ঘোষ দীর্ঘ ২২ বছর পর গেল বুধবার তিনি ঢাকায় এসেছেন চলচ্চিত্র অঙ্গনের মানুষ ও তার সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেই অঞ্জু ঢাকায় এসেছেন এদিকে আজ রোববার ২২ বছর পর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি রওনা হন বেদের মেয়ে জ্যোৎস্না ছবির নায়িকা কিন্তু অঞ্জু ঘোষের গাড়িটি মালিবাগ মোড়ে ট্রাফিক পুলিশ আটকে দেয় গাড়ির কাগজপত্র যাচাইয়ের জন্যই মূলত তার গাড়িটি আটকানো হয় একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় ট্রাফিক পুলিশ মোটরসাইকেল ও অন্যান্য গাড়ির লাইসেন্স যাচাই নিয়ে ব্যস্ত ছিলেন এমন অবস্থায় গাড়িটা খানিকটা সময় আটকে রাখা হলে তার সঙ্গে থাকা একজন নির্মাতা ওই পুলিশকে গাড়িতে অঞ্জু ঘোষের থাকার কথা এবং দ্রুত গাড়িটি ছেড়ে দেওয়ার কথা জানান কিন্তু ভিড়ের মধ্যে ওই পুলিশ কর্মকর্তা বিষয়টি গুরুত্ব দেননি যখন গাড়িটি ছেড়ে দেয়া হয় তখন তিনি আরেকটি পুলিশের কাছে জানতে চান আসলে কি ঘটেছিল তখন তিনি জানান গাড়িতে নায়িকা অঞ্জু ঘোষ ছিলেন তিনি এফডিসিতে যাচ্ছিলেন কোনো একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিষয়টি বুঝতে পেরে ওই পুলিশ কর্মকর্তা বেশ আফসোস করেন তিনি বলেন ইস এক নজর দেখতে পারলে ভালো লাগতো এদিকে বেলা তিনটা পনেরো মিনিটে অঞ্জু ঘোষ এফডিসিতে পৌঁছেছেন বিকেলে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ